মানে আমি এখনো ভাবছি আদৌ আমি কি দেখলাম আমি আদৌ পরিচালকের নামটা ঠিক দেখলাম তো সিনেমার ট্রেলার বা এই সিনেমাটা দেখার পরে এটা এক্সপেক্ট করিনি যাই হোক হ্যালো বন্ধুরা আমি রূপম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার সত্যি কথা বলতে আজকে আর দম নেই কালকে এমনই একটা সিনেমা দেখে এসেছি প্রিমিয়ারে সিনেমাটার নাম হচ্ছে ডালবাটি চুরমা যেটা এটা আজকে রিলিজ পেয়েছে এবং সিনেমাটা ডিরেক্ট করেছে হরণ চক্রবর্তী তার সঙ্গে সঙ্গে আমরা মুখ্য চরিত্রে দেখতে পাচ্ছি বনি কৌশানী রজতা দত্ত খরাজ মুখার্জি সহ আরও অনেকে তো কেমন লাগলো এই সিনেমাটা মানে আমি এখনও লিটারেললি ভাবছি যে সিনেমাটার পরিচালক কী করে হরণ চক্রবর্তী হয় এরকম সিনেমা মানে আমি এতগুলো প্রিমিয়ার অ্যাটেন্ড করেছি এতগুলো প্রিমিয়ারে ডাক পেয়েছি কিন্তু এই এমন একটা প্রিমিয়ারে গেলাম যেটা মানে যেটা সত্যিই খাজা গল্প একদমই খাজা এবং এটাই হচ্ছে আমাদের জীবন যে একটা সিনেমা যখন প্রথম থেকেই বাজে লাগছে না সিনেমাটা পুরোটা দেখতে হয় পুরোটা দেখে যেতে হয় একটা না মানে প্রথম থেকে বুঝতে পারছি যে আদৌ সিনেমাটা ভালো হবে না এবং আপনিও গল্প জানেন যারা যারা ট্রেলার দেখেছেন এবং আমরা যারা যারা দেখেছি তারা তো গল্প অলরেডি জেনে গেছি এই গল্প জানা জানি ব্যাপারটার মধ্যে কোনো পার্থক্য নেই মানে সবাই গল্প জানে এটা হচ্ছে বনি কৌশনী ফার্স্ট ভেঞ্চার মানে তাদের প্রোডাকশন হাউস থেকে আনা সিনেমা ডালওয়াটি চুরমা বিকে এন্টারটেনমেন্ট পক্ষ থেকে বার করা হয়েছে তো তাদের আমি একটা ইন্টারভিউ দেখেছিলাম সেখানে তারা বলেছিল যে তারা নতুন প্রোডাকশন হাউস খুলছে সেখান থেকে নতুন রকম কাজ আনার চেষ্টা করবে ঠিক আছে ট্রেলারটা মোটামুটি ঠিকঠাক ছিল যেখানে দেখানো হচ্ছে রাজস্থানী ছেলের সঙ্গে বাঙালি মেয়ের বিয়ে এবং এটা নিয়েই গল্প ঠিক আছে গল্পটা যদি একদম ছোট্ট করে বলি এইখানে মানে কৌশানীর যেই পরিবারটা দেখানো হচ্ছে একদমই বাঙালি একদম চিপেস্ট টু চিপেস্ট সবসময় সেফের কথা ভাবে খরাজ মুখার্জির যে ক্যারেক্টার সেই হচ্ছে বাড়ির হেড সবসময় চেষ্টা করছে যে টাকাটা যতখানি বাঁচানো যায় এবং তার অপোজিটে আমরা দেখতে পাচ্ছি বণি যে ক্যারেক্টার সে রাজস্থানের একটা ছেলে ঠিক আছে তার বাবার চরিত্র এখানে প্লে করছে রজতপদ দত্ত এবং রজতাপ দত্তের সঙ্গে খরাজ মুখার্জির আগে একটা ডিবেট ছিল ঠিক আছে একদম ছোটোবেলা যখন তাদের ইয়াং বয়স তখন একটা ডিবেট হয়েছিল এবং পরবর্তীকালে তারা একে অপরে ফেস অফ হয় তারপরে কী হয় সেটা নিশ্চয়ই আপনার ট্রেলার ট্রেলারটা দেখে কিছুটা হলেও আন্দাজ করেছেন তা সত্যি কথা বলতে এই সিনেমাটার নায়ক নায়িকা হচ্ছে খরাজ মুখার্জি এবং রজতাব দত্ত রজতাপ দত্তকে ঠিক আগের মুহূর্ত থেকে তার স্ক্রিনিং শুরু হয় এবং সত্যি ইন্টারভেলের সময় যে কমেডিটাকে দেখানো হয়েছে সেই কমেডিটা খুবই ওয়ার্কেবল ওয়ার্ক করেছে কিন্তু ছবিটার বাকি যে কমেডি একদম পোষায়নি আমার হাসি তো পাচ্ছে না বরঞ্চ আমি ভাবছি যে এগুলোর ডায়লগস এগুলো কী মানে এরকম সিনেমা পরিচালনা করলো হরণনাথ চক্রবর্তী আমার মানে যখন সিনেমাটা দেখি তখন আমার এই মাইন্ডে এইটাই মাইন্ডে ঘুরছে মানে যেই পরিচালক একজন সুপারস্টারকে জন্ম দিয়েছে সুপারস্টারকে ইন্ডাস্ট্রিতে এনেছে সাথী সঙ্গীর মতো সিনেমা টের করেছে আমি তার থেকে সত্যি ডালবাটি চুরমার মতো সিনেমা এক্সপেক্ট করিনি। বাংলা ইন্ডাস্ট্রির পয়সা নেই একই কথা বাজেট থাকে না কিন্তু এই সিনেমাটা দেখার পর সবাই বুঝবে যে কীভাবে বাজেটগুলোকে নষ্ট করতে হয় কীভাবে টাকা নষ্ট করতে হয় আমি ভাবছি যে কেন মানুষ যাবে এই সমস্ত সিনেমা দেখতে কি আছে সিনেমাটার মধ্যে এবং দুনিয়া যে গানটা এটা মানে কি ঈশান মিত্রর গলা এটা কে শুনে বুঝবে মানে গানটাই কী বানিয়ে দিয়েছে মানে সত্যি এইগুলো এত ইরিটেটিং লাগছিলো সিনেমা হলে আমি আর নিতে পারিনি তাই জন্য কালকে রিভিউটা দিইনি ঠিক আছে যাক সকাল সকাল রিভিউ দেবো তাও ভালো কিন্তু আমি এইটুখানি রিকোয়েস্ট করবো সিনেমাটা দেখতে যাবেন ভাবছেন নিজের দায়িত্বে যাবেন ভালো আপনাদের লাগতেও পারে কারণ ফ্যামিলি ড্রামা এখন অনেক অডিয়েন্সই মানে পছন্দ করছে আমি একদমই বলছি সিনেমাটা একদমই খারাপ একদমই খাজা বলছি না কিছু কিছু মুহূর্ত ভালো সেগুলো ওয়ার্কেবল শুধুমাত্র খরাজ মুখার্জি এবং রাজতাব দত্তের জন্য মানে ভালো রকম কমেডি তাদের জন্যই কোথাও গিয়ে তৈরি হয়েছে সিনেমাটার মধ্যে ছাড়া সিনেমাটার মধ্যে কিচ্ছু নেই যারা ট্রেলার দেখেছেন তারাও গল্প জানে আর যারা সিনেমাটা দেখেনি তারাও গল্প জানে আর যারা সিনেমাটা দেখে তারা তো বুঝেইছে মানে কত বড়ো তারা ফলাফলটা পেয়েছে সিনেমাটা দেখার পর কী রেজাল্টটা পেয়েছে সিনেমাটার পজিটিভ নেগেটিভ দিক নিয়ে আমি বলছি না আমার আর বলার কোনো ইচ্ছাই নেই কিন্তু এইটুখানি বলতে পারি বনির এইখানে যে মানে উচ্চারণটা সেটা প্রথম থেকে শুনতে খুব একটা কিন্তু ভালো লাগছিল না পরবর্তীকালে যখন সে বলছে রাজস্থান ডায়লগুলো দিচ্ছে হিন্দিতে কথা বলছে তখন তখন একটু সুটেবল মনে হচ্ছে যেহেতু তার চুলের কালারটা একটু ওই রাজস্থানির টাইপের একটু কালার কালার একটু কালার করা হয়েছে হেয়ার স্টাইলটা একটু অন্যরকম তাই তাকে শ্যুট করছে রাজস্থানী ছেলে হিসেবে কৌশানীকেও বলবো না একদম বাজে লাগছে কিন্তু আই থিঙ্ক এই পেয়ারটা বহুতবার রিপিট হয়ে গেছে আমরা এই পেয়ার আর দেখতে চাই না বিশেষ করে আমি তো নাই একটা শুভ বিজয়ের মতো ছবিতে তাদের পেয়ার ঠিক আছে পার্বণ আমি সাথে তোকের মতো সিনেমা তাদের পেয়ারটা ঠিক আছে প্রত্যেকটা সিনেমা তারা বিয়ে করছে ঠিক আছে খুব ভালো কথা কিন্তু এই পেয়ার আর চাই না এবার একটু তাদের উচিত একটু অন্য পেয়ারে কাজ করা মানে বনির সঙ্গে আমরা অন্য নায়িকাকে চাই কৌশানীর সঙ্গে অন্য নায়ককে চাই বনি কৌশানী জুটি আর ভালো লাগছে না এবং মানে আমি কী বলব এই ছবিটাকে যদি রেটিং দিতে হয় আমি দশে ফোর পয়েন্ট ফাইভ রেটিং ছাড়া আর বেশি দিতে পারবো না ব্যাস এটাই ছিল মোটমাট আমার রিভিউ আমার বেশি কিছু বলার নেই সিনেমাটাকে নিয়ে আমার যেটুখানি বলার আমি সেটা বললাম এবার আপনাদের দায়িত্ব আপনারা সিনেমা হলে গিয়ে দেখবেন টাকা খরচা করে দেখলে দেখতে পারেন নাহলে আর কিছু বলার নেই মানে আমি অন্তত এইটুখানি বলতে পারি আমি এতগুলো প্রিমিয়ার গেছি এতগুলো সিনেমা দেখেছি সবথেকে খাজা সিনেমা এর মতো আর কিছু হয় না আল বাটি চুরমা যেটার জন্য সিনেমাটার নাম মানে বনির মুখ থেকে যখন আমরা এই ডায়লগটা শুনি শুনি এটা দারুণ আমেজ তৈরি করে দেয় ইয়ে একদমই না কিছু কিছু পোর্শন আমি ভাবছি এটা কী কী হচ্ছে আদৌ এটা সিনেমা হচ্ছে তো কিছু কিছু পোর্শন এমন রয়েছে শুধুমাত্র ইন্টারভেলের যেই পোর্শনটা দেখানো হয়েছে যেখানে ডিবেটটা আবার ওদের হয় খরাজ মুখার্জি ভার্সেস রজতা দত্ত সেটা একটু ওয়ার্কেভেল আমি যেটা বললাম ওই পোর্শানটা কমেডিগুলো ওয়ার্ক করেছে কিন্তু বাকিগুলো ব্ল্যাক মিলু ফলসে পড়া যাই হোক এটাই ছিল ওভারঅল আমার রিভিউ তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিও এখানেই শেষ সবাই ভালো থেকে সুস্থ